আসসালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওতে আমি আজ আলোচনা করব দাঁতের যে অবস্থায় অর্থাৎ যে অবস্থায় যে ধরনের দাঁতগুলা আপনি যদি রাখতে চান মুখের ভিতর বা মাড়িতে রাখতে চান সেক্ষেত্রে সেটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেই দাঁতটিতে ক্যাপ করে নিতেই হবে তো এই ধরনের কিছু সিমটম আমি আপনাদের সামনে দেখাবো যে দাঁতগুলো আপনারা যদি আপনাদের যদি সেই দাঁতে ব্যথা থেকে থাকে তো সেই দাঁতগুলো আপনারা অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করে রাখতে পারেন ভিউয়ার্স স্কিনে আপনারা যেমনটি একটি এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন যে দাঁতটি বেশ অনেকটাই ভেঙে গেছে বা ক্ষয় হয়ে গেছে তো এমন পজিশনে যে দাঁতগুলো ক্ষতিগ্রস্ত হয় সেম যে পজিশনটা আপনারা দেখছেন যদি এই পজিশনে কারো দাঁতের এমনটি ক্ষয় হয়ে যেয়ে থাকে বা ভেঙে যেয়ে থাকে ক্ষেত্রে আপনি সেই দাঁতটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এই দাঁতটিতে যদি আপনি ক্যাপ করে নেন ক্ষেত্রে ঠিক আগের মতোই পাশের দাঁতের সঙ্গে কালার করেই কিন্তু কালারটা মিলিয়েই ক্যাপটি করা হয় তো এই দাঁতে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে আপনি ক্যাপ করে নিলে ঠিক আগের মতো স্বাভাবিক দাঁতই আপনি দেখতে পাবেন ভিউয়ার্স এখানে দেখুন একটি দাঁত ভেঙে গেছে তো এমন ভাঙা দাঁতেও কিন্তু আপনার রুট ক্যানেল ট্রিটমেন্ট করে আপনি যদি ক্যাপ করে নেন তাহলে পাশের দাঁতের ঠিক আগে আপনার সেই দাঁতটি যেমন ছিল ঠিক তেমনই দেখা যাবে যদি আপনি সেটি রোড ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাব করে নেন আর এইভাবে ভাঙার অবস্থায় আপনার আপনি যদি দাঁতটি অনেক দিন রেখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাড়ির ভিতরে অর্থাৎ দাঁতের গোড়ার অংশে সেখানে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে তাই এমন দাঁত মুখের ভিতরে যে দাঁতগুলো আপনাকে দুইয়ের অধিকবার ব্যথা বা যন্ত্রণার সম্মুখীন হয়েছে সেই দাঁতগুলো বিশেষ করে সেই দাঁতগুলো আপনারা হয় ট্রিটমেন্ট করিয়ে রাখবেন না হয় আপনারা তুলে ফেলতে পারেন তবে এমন ভাঙাচোরা দাঁত এমন ভেঙে যাওয়া পাল্পাইটিসে আক্রান্ত দাঁতের পাল্প নষ্ট হয়ে গেছে তেমন দাঁত মুখের মধ্যে পুষে রাখা না রাখাই ভালো এখানে দেখুন যে এখানে একটি দাঁত বেশ ভাঙা ছিল তো এটি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এটিতে ক্যাপ করে দেওয়া হয়েছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে ক্যাপ করার পরের ছবি এটি হচ্ছে ক্যাপ যদি আপনার এই ধরনের ভাঙা দাঁত থেকে থাকে সে ধরনের সেই দাঁতটা আপনি ঠিক এমনভাবে ক্যাপ করার মাধ্যমে কিন্তু সেই দাঁতটি বেশ আগে যেমনটি দেখা যাচ্ছে অরিজিনাল দাঁতটি যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে আপনি যদি সেই দাঁতটি ট্রিটমেন্ট করিয়ে এই ধরনের ক্যাপটি আপনি করিয়ে নেন যেখানে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতটি সমস্যা হয়েছিল তো সেই দাঁতটি ট্রিটমেন্ট প্রথমে রুট ক্যানেল ট্রিটমেন্টটি করা হয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে কিন্তু দাঁতটিতে একটি ক্যাপ লাগিয়ে দেওয়া হয়েছে আর লাগিয়ে দেওয়ার পরের ছবি হচ্ছে এটি যেটি দেখে বোঝা যায় না যে কোনটা দাঁত কোনটা ক্যাপ তো এই ধরনের দাঁত আপনি ফেলে না দিয়ে আপনি যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে আপনি ক্যাব করে নেন তাহলে কিন্তু ঠিক আগের মতো একটি দাঁত আপনি আহ আবারও পেয়ে যাবেন ভিউয়ার্স কখনো কখনো দুর্ঘটনা বসত এই ধরনের দাঁত ভেঙে যেতে দেখা যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এটিকে আঘাতজনিত সমস্যা বা ট্রুমাটিক ইঞ্জুরি বলা হয় তো এই ধরনের যে সমস্যাগুলা দাঁতের ঠিক মাছ বরাবর এখান থেকে ভেঙে গেছে তো এতটা ভেঙে গেলে আসলে যদি ফিলিং করা হয় সেক্ষেত্রে ফিলিংটা দীর্ঘস্থায়ী হয় না তো এর জন্যে এই ধরনের দাঁতগুলা এমন ভেঙে যাওয়া দাঁতও কিন্তু আপনি চাইলে আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট ডাক্তারদের মাধ্যমে রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে সেখানে আপনি যদি একটি ক্যাব পরিয়ে নেন তাহলে কিন্তু সেম আগের মতোই একটি দাঁত আপনার সেখানে আবারও ঠিক আগে যেমনটি আপনার দাঁত ছিল ঠিক তেমনই একটি দাঁতই কিন্তু আপনি সেখানে লাগিয়ে নিতে পারেন এর জন্য আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট ডাক্তারের কাছে যেতে হবে এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে আপনাকে দু থেকে তিন দিন ডাক্তারের কাছে যেতে হবে ট্রিটমেন্টটি কমপ্লিট কমপ্লিট হয়ে যাবার পরে আপনি আপনাকে দাঁতে ক্যাপ পরিয়ে দেওয়া হবে ভিউয়ার্স কখনো কখনো দেখা যায় যে আঘাতজনিত সমস্যার কারণে দাঁতটা ধীরে ধীরে কালো হয়ে যায় তো এই ধরনের কালো দাঁতেও কিন্তু আপনি ক্যাপের মাধ্যমে চিকিৎসা করতে পারেন আপনি এই ধরনের যে দাঁতগুলা আঘাতজনিত কারণে ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে এই দাঁতগুলা আপনি অবশ্যই এক্স রে করবেন প্রথমে এক্সরে করে আপনি ডেন্টিস্টকে দেখাবেন অথবা ডেন্টিস্টের কাছে গেলে সে আপনাকে একটি এক্স রে দিবে এক্সরে লিখে দিবে তো সেই এক্সরেটা আপনাকে করতে হবে করার পরে আপনি ডেন্টিস্টকে এসে আপনার দাঁতের অবস্থানটি আপনার যে ডেন্টিস্টকে আপনি দেখাবেন সে নির্ণয় করার পরে আপনাকে ট্রিটমেন্ট সম্পর্কে বলবে তবে এই ধরনের দাঁত সাধারণত রুট ক্যানেল ট্রিটমেন্ট করে যদি ক্যাপ করে নেওয়া হয় তাহলে আর সমস্যা হয় না সে দাঁতটি আর ফেলতেও হয় না তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে দাঁত না ফেলে যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেটি রাখা যায় তো সেটাই আপনার জন্য ভালো তো ভিওয়ার্স এই ধরনের সমস্যার যে দাঁতগুলো থাকে সেগুলো ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে মাড়ির ভিতরে সমস্যা হয় তো এই সমস্যা এড়াতে আপনি যত দ্রুত সম্ভব এই ধরনের আঘাত লাগার সমস্যা থেকে মুক্তি পেতে আপনি যত দ্রুত সম্ভব দাঁতটি এক্সরে এক্সরে করে তারপরে আপনি ডেন্টিস্টকে দেখিয়ে আপনার সুবিধা মতো আপনি চিকিৎসাটা করিয়ে নিতে পারেন আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে এই দাঁতটিতে ক্যাপ করে নিলে এই কালো সমস্যাও থাকবে না আর ক্যাপটা পাশের দাঁতের মতোই দেখতে হবে এখানে দেখুন একটি দাঁত কিন্তু আঘাতজনিত কারণে দাঁতের রঙটা বদলে যাচ্ছে এ ধরনের দাঁত সাধারণত কোনো ব্যথা থাকে না কিন্তু ব্যথা না থাকলেও এই যে এই যে দাঁতটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে এবং এর প্রভাবটা মাড়ির ভিতরে অর্থাৎ যেখানে আমরা দেখতে পাই না এই দাঁতের শেষ প্রান্তটি যেখানে আছে সেখানে সমস্যা হতে দেখা যায় সেখানে সিস্ট হয় সেখানে গোড়া ফুলে ওঠে দাঁতের গোড়া ফুলে ওঠে অথবা সেখানে সিস্ট হয় যে সিস্ট হলে অপারেশন পর্যন্ত করতে হয় তো আমরা অপারেশনের দিকে না যাই তো ভিউয়ার্স এই ধরনের দাঁত যদি কারো আঘাত লাগার সমস্যা থেকে থাকে তাহলে দেরি করবেন না আপনারা ডেন্টিস্টের কাছে যাবেন অবশ্যই যাওয়ার পরে একটি এক্সরে করে রোগটা নির্ণয় করে ট্রিটমেন্টটা করিয়ে নেবেন তবে এই ধরনের দাঁত রুট কেনার ট্রিটমেন্ট করে তারপরে আপনার ক্যাব ক্যাপ করে আপনি সেটি বেশ ভালো রাখতে পারেন ভিউয়ার্স যে দাঁতগুলা অতিরিক্ত ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে বেশ বড়ো ধরনের একটি ক্যাভিটি রয়েছে এবং ক্যাভিটির ভিতরে কিছু একটা দেখতে পাচ্ছেন যেটি দাঁতের ভিতরে দাঁতের নিচের দিকে চলে গেছে এটি হচ্ছে ডেন্টাল ক্যারিজ তো এই ডেন্টাল ক্যারিসটি যদি একবার শুরু হয় সেটি আসলে ট্রিটমেন্ট না করা পর্যন্ত সেটি থামে না সেটি ধীরে 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 দাঁতের ভিতরে থাকা দন্তমত্য অব্দি পৌঁছে যায় যেমন এই যে দাঁতটি আপনারা এখন যে পজিশনের যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে এটি দাঁতের পাল্পটি পুরোপুরি ইনফেক্টেড হয়ে গেছে তো ইনফেকশন হয়ে যাওয়ার কারণে এই দাঁতটিতে কিন্তু প্রায় ব্যথা হতে ব্যথা হয় তো ব্যথা হওয়ার কারণে কিন্তু এই দাঁতটি অনেকে এমন অবস্থায় অনেকে ফেলে দিতে চান যে দাঁতে ব্যথা হলেই হয়তো ফেলে দিতে হবে ব্যাপারটি তেমন নয় এ ধরনের দাঁত যদি পাল্পে ইনফেকশন যখন হয়ে যায় তখনই কিন্তু দাঁতে ব্যথা শুরু হয়ে যায় তো সে ধরনের দাঁত আপনি ফেলে না দিয়ে যদি রোড ক্যানেল ট্রিটমেন্ট করে আপনি সেটিতে ক্যাপ করে নেন তাহলে কিন্তু আপনার সমস্যাটাও থাকবে না আর কখনো ব্যথা হবে না আপনার সেই দাঁতটি আর কখনোই ফেলতে হবে না তবে এ ধরনের দাঁত ফেলতে গেলে আপনার রাখতে গেলে এই যে এ ধরনের দাঁত যদি আপনি রাখতে চান যে দাঁতগুলা দু থেকে তিনবার ব্যথা হয়েছে অথবা দুইয়ের অধিকবার ব্যথা হয়েছে সে ধরনের দাঁত সাধারণত সে ধরনের দাঁতের দন্ত মজ্জাটা নষ্ট হয়ে যায় আর তার জন্যই ব্যথা হয় কিছুদিন বাদে বাদে ব্যথা হয় তো সে ধরনের দাঁত আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সে দাঁতটিতে একটি ক্যাপ পরে আপনি ঠিক আগের মতো দাঁত আপনি পেয়ে যেতে পারেন ভিউয়ার্স মুখের মধ্যে অনেক সময় এমন ভাঙা দাঁত দেখা যায় যে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এমন দাঁত দেখা যায় যেগুলো খুবই খারাপ অবস্থা থাকে সেটি অনেক দিন থেকেই এই সমস্যাটা হয় যে মাঝে মাঝে গোড়াটা দাঁতের গোড়াটা ফুলে ওঠে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন তো এ ধরনের দাঁতও কিন্তু আপনি চাইলে না ফেলে আপনি ট্রিটমেন্ট করিয়ে সেটি রাখতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে আপনি যখন ডেন্টিস্টের কাছে এই সমস্যা নিয়ে যাবেন এই ধরনের সমস্যা নিয়ে তো তখন ডেন্টিস্ট আপনাকে একটি এক্স রে দেবে এক্স রেটি করে ডেন্টিস্ট আপনাকে আপনার এক্স রেটা যখন দেখবে তখনই সে ভালো বলতে পারবে যে আসলে আপনার দাঁতটি ট্রিটমেন্ট করে রাখার মতো আছে কি না দাঁতের কন্ডিশনটা আসলে অনেকটা দেখার উপরও নির্ভর করে যে সেখানে কি ট্রিটমেন্ট প্রযোজ্য আছে সেটি দেখার উপরে অনেক সময় নির্ভর করে তবে এ ধরনের দাঁত যদি কিনা দাঁতের অ্যাপেক্স অংশ বা দাঁতের শেষ প্রান্ত যে গোড়াটা রয়েছে সেটি ভালো থাকে তবে সেক্ষেত্রে সে এই দাঁতটি যদি আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ করে নেন তাহলে দাঁতটি আগের মতো হয়ে যাবে ক্যাপ পরানোর মাধ্যমে সেটি আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব তো ভিউয়ার্স তার জন্য আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতেই হবে ভিউয়ার্স এখানে দেখুন যে দাঁতের উপরে এখানে একটা ক্যাভিটি দেখা যাচ্ছে বা ক্যারেজ দেখা যাচ্ছে এই ক্যারিজটা ধীরে ধীরে দাঁতের ভিতরে থাকা দন্তমর্যাটা নষ্ট করে দিয়েছে আর এমন অবস্থায় প্রায় কিন্তু দাঁতে ব্যথা হয় কিছুদিন বাদে বাদে হয়তো বা মাসের মধ্যে তিন থেকে চারবার কিন্তু এসব দাঁতে ব্যথা হয় কখনও দেখা যায় যে ওষুধ খাবার পরে কিছুটা ওষুধ খাওয়া হলো দাঁতের ব্যথাটা ব্যথাটি কমে গেল তো আসলে এই কমাটা কিন্তু দাঁতটা সুস্থ হওয়া নয় ওষুধের অ্যাকশনটা যতক্ষণ আপনার শরীরে থাকবে ততক্ষণ হয়তো ব্যথা না থাকতে পারে কিন্তু কিছুদিন বাদে দেখা যায় যে আবারও ব্যথা করছে আবারও এভাবে দাঁতের গোড়ার দিকটা ফুলে উঠতেছে তো এ ধরনের দাঁত যদি আপনি যদি সমর্থ থাকে আপনার তাহলে আপনি অবশ্যই ট্রিটমেন্ট করিয়ে রাখবেন আর যদি না পারেন সেক্ষেত্রে দাঁতটি তুলে ফেলবেন তুলে ফেলে সেখানে একটি কৃত্রিম দাঁত আপনি লাগিয়ে নিতে পারেন আর যদি আপনার সমর্থ না থাকে তাহলে আপনি দাঁতটি অবশ্যই তুলে ফেলবেন এ ধরনের ভাঙা দাঁত অথবা কয়েকবার মাঝে মাঝে ইনফেকশন হয় দাঁতের গোড়াটা ফুলে ওঠে এ ধরনের দাঁত আপনি যদি রাখতে চান হয় ট্রিটমেন্ট করিয়ে রাখবেন নয় সেটি তুলে নেবেন তো ভিওয়ার্স এ ধরনের দাঁতও আপনি কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট করে সেটিতে ক্যাপ করার মাধ্যমে কিন্তু সেই দাঁতটি আপনি বেশ আগের মতোই ঠিক যেমনটি আপনি আগের দাঁতটা ছিল তেমনই একটি দাঁত আপনি পেতে পারেন রুট ক্যানেল করে ক্যাপ করার মাধ্যমে যেমনটি এখানে দেখুন যে এখানে একটি দাঁত কিন্তু ক্যাপ করা হচ্ছে তো এটি হচ্ছে ক্যাপ যখন হচ্ছে আপনার দাঁতটি ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যাবে তখন ডেন্টিস্ট আপনাকে ঠিক এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটিতে ক্যাপ করা হচ্ছে তো এই দাঁতটিতে ক্যাপ করা যে দাঁতটিতে আপনাকে ক্যাপ করতে হবে সেই দাঁতটি কিছুটা অংশ কেটে ফেলতে হয় অর্থাৎ মেশিন দ্বারা কিছুটা অংশ কাটিং করতে হয় কাটিং করার পরেই কিন্তু এই ক্যাপটি এখানে পরিয়ে দেওয়া হয় যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখুন এখানে দুইটা দাঁতে কিন্তু ক্যাপ ক্যাপ করা হয়েছে এই হচ্ছে সেই ক্যাপ যেটা দেখতে সেম আপনার পাশের দাঁতের কালারের মতোই হবে যেমনটি এখানে দেখেন এখানে যে দুইটি দাঁত আছে এই দুইটি দাঁতে ব্যথা ছিল বা যন্ত্রণা ছিল তার কারণে এই দুইটি দাঁত কিন্তু ট্রিটমেন্ট করা হয়েছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে এই দাঁতটি কাটিংয়ের মাধ্যমে একটু ছোট করে নিয়ে সেখানে দুইটি ক্যাপ কিন্তু পরিয়ে দেওয়া হয়েছে তো এটি হচ্ছে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে ক্যাপের ছবি ভিউয়ার্স এখানেও দেখুন এখানে উপরে যে দুইটা দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা দাঁতই কিন্তু ক্যাপের মাধ্যমে ক্যাপ করা দাঁত যেমনটি এখানে দেখুন যে এখানে যে দুইটি দাঁত এখানে ট্রিটমেন্ট করা হয়েছে ট্রিটমেন্ট করার পরে সেখানে একটু কাটিং করা হয়েছে তো কাটিং করার পরে কিন্তু এই যে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এটি এবং এটি এইটি এই দুইটি হচ্ছে এখানে দুইটি ক্যাপ পরানো হয়েছে যেটি দেখতে আপনার পাশের দাঁতের মতোই মনে হবে এবং এর কার্যক্ষমতা এই ক্যাপের ক্যাপ দ্বারা আপনি যেমন যেমন স্বাভাবিক খাবারগুলো চিবিয়ে চিবিয়ে খেতে পারতেন এই ক্যাপের দ্বারাও কিন্তু আপনি সেমভাবে স্বাভাবিক যে খাবারগুলো আছে সেগুলো আপনি চিবিয়ে খেতে পারবেন আর ক্যাপটা একদিনের ট্রিটমেন্ট নয় এটি যদি সাবধানে একটু অবলম্বন করা হয় বা একটু সতর্ক থাকা হয় তাহলে সেটি অনেক বছর পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ ততদিন এগুলা ক্যাবগুলো নষ্ট হয় না তো ভিউয়ার্স এ বিষয়ে আলোচনা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম